সকালে ঘুম থেকে উঠেই বিশাল একটা টেনশনে পড়তে হয় আজকে টিফিনে কী দেব। বাহিরের কোনো টিফিন খেতে চায় না আমার মেয়েটা, এই জন্য এত বেশি টেনশন করতে হয়। রাত্রে শুধু ঘুম থেকে উঠে না, রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও আমার টেনশন হয় কালকে সকালবেলা টিফিনে কী দেব। একই জিনিস বারবার নিতে চায় না, মিষ্টি জিনিস খেতে চায় না, বাহিরে কোনো টিফিন কেক টেক এগুলো একদমই নিতে চায় না। তো এই অবস্থায় কী করব, নুডলস এটা সেটা ওগুলোই বানাই দিতে হয়। তো গতদিনে দিয়েছিলাম সাবুর চপ বানায়ে, মানে পাঁপড় বানায়ে, তো আজকে এই যে সুন্দর একটা জিনিস বানাই দিলাম আলু দিয়ে আর একটা ডিম দিয়ে, দেখে আজকে টিফিনটা পছন্দ করে কিনা। তো আপনাদের কার কার এরকম ঝামেলায় পড়তে হয় সকালবেলা উঠে বাচ্চাদের টিফিন বানানো নিয়ে বিভিন্ন টেনশনে পড়তে হয়, বিভিন্ন ঝামেলায় পড়তে হয়? তো আমার তো এটা একদম প্রতিদিনের সমস্যা, স্কুল খুললেই এটা আমার বড় টেনশন। তো আজকে যে টিফিনটা বানিয়েছি সেটা দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর এইটা যদি আমার মেয়ে পছন্দ করে অবশ্যই আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব, কিভাবে ঝটপট একটা আলু দিয়ে একটা ডিম দিয়ে এরকম সুন্দর মজাদার একটা রেসিপি বানালাম। আমার কাছে দেখে তো খুবই ভালো লেগেছে, তো বাচ্চার কাছে ভালো লাগবে কি না সেটা জানি না, অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব যদি ওর ভালো লেগে থাকে। এত রাত্রে সব কিছু রেডি করে স্কুলে যাচ্ছে আর এত গরম আজকে, যে চিন্তার বাইরে, গরমে কিছুই ভালো লাগতেছে না, রোদ ওঠেনি তবু এত গরম। সারা রাত চার্জার ফ্যান চালিয়েছি, এখন আবার চার্জে দিয়ে রেখেছি, রাত্রে কারেন্টটা খুবই ডিস্টার্ব করতেছিলো, বারবার যাচ্ছিলো এবং আসতেছিলো, এরকম একটা ডিস্টার্ব, ঠিক মতো ঘুমই হয়নি। তো তারপরও সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে, উপরে লাগানো উপরে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর কোথায় কোথায় আজকে তীব্র গরম অবশ্যই কমেন্টসে জানাবেন। তো রাত্রে বিদায় দিলাম, আল্লাহ হাফেজ, টাটা, আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম।